ये सौदा सस्ता हो गया। कहे दोस्त अगर जातल भी जाब दुबक शाम, आए दोस्त अगर जातल भी जाब दुबक शाम, वस जाँच अजीज अस्ते बगो आब दुबक शाम, वस जाँच अजीज अस्ते बगो आब दुबक शाम। आज हमारा तो आशे के रसूल हवार दाबीदार, माथा थेके पा पर्यन्त অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও সুন্নতের বংশ পাওয়া যায় না, কিন্তু আমি আশেকের আসল। আজকের কী করি, বছরে একবার বারো রবিউল আউয়াল একটি মিছিল বের করি, ফিরে এসে খিচুড়ি কিংবা সিন্নি খেয়ে বাড়ি চলে আসি, আমি আশেকের আসল। এটা কত বড় জুলুমের কথা। তাই কোনো বুজুর্গ বলেছিলেন যে জিনহার আজা তাও মনা বাসিকে ফেরি বান্ধ, জিনহার আজা কৌম নাবাসি কে ফেরি বান্ধ, ফকরাব সজোদে ও নবী রাব দুরুদে, ফকরাব সজোদে ও নবী রাব দুরুদে। বছরে একবার ঈদের মাঠে গিয়ে আল্লাহর হক আদায় করে ফেলি, আর বছরে একবার বারো রবিউল আউয়াল মিছিল বের করে নবীর হক আদায় করে ফেলি, এ কত বড় জুলুমের কথা। যদি অন্তরে নবীর মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, উপর দিয়ে নবীর সুন্নত বেশি উঠ। আপনার খেতে পাট গাছ, আপনি যদি হাজার বারো কসম খাইয়ে বলেন যে আমি তো সরিষার বিচি বুনাইয়েছিলাম, কেউ বিশ্বাস করবে? মাটির নিচে যদি সরিষার বিচি থাকতো, উপরে সরিষা গাছ উঠত। উপরে পাট গাছ বোঝা গেছে, মাটির নিচে পাটের বিচি, সরিষার বিচি ছিল না। তো আমার কলমে আমার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকতো, উপরে রাসূলের সুন্নত বেশি উঠত, সুন্নত গজিয়ে উঠত। ভিতরে মহব্বত নেই, তাই তো উপরে সুন্নত নেই। হাজার দাবি করলে কি হবে, এটা মুনাফিকি। আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু আরো বিচক্ষণতার পরিচয় দিলেন। বড়ে বড়ে মোশরেকরা আবু জাহালের নেতৃত্বে ঘরে ঢুকে পড়ে, কোনো কোনো বর্ণা মোতাবেক বারো গোত্রের বারোজন সর্দার তলোয়ার হাতে নিয়ে ঢুকেছে, আর কোনো কোনো বর্ণা অনুযায়ী আঠারো গোত্রের আঠারোজন সর্দার তলোয়ার হাতে নিয়ে ঢুকেছে, তলোয়ার উত্তোলন করেছে, এখন তলোয়ার পড়বে, চাদরের নিচের ঘুমন্ত ব্যক্তিটি উনিশ খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। এই মুহূর্তে আবু জাহাল বলছে, তোমরা একটু থামো, কী ব্যাপার? ও চাদরের নিচে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ হবে না, চাদর সরাই, তাকে জাগাই, এরপরে হত্যা করে বীরত্ব প্রকাশ হবে। এই বলে আবু জাহাল চাদর টান দেয়, টান দিয়ে দেখে আলীর চেহারা মোহাম্মদ নেই। হায় হায় হায়, সারা রাত পাহারাদারি করলাম, ঘুম গেলাম না, আমাদের শ্রম তো সব জ্বলেই গেল, তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞেস করছে, আলী তাড়াতাড়ি বলো তোমার ভাই মোহাম্মদ কোথায়? এমন পরিস্থিতির শিকার যদি আমরা হতাম, দেখতাম আমি আঠারোটি তলোয়ারের ছায়া তলে, বলতাম আগে প্রাণ ভিক্ষা চাই, এরপরে বাকি কথা। আঠারো একুশ বছর বয়সের আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ও মুশরিকদের সর্দার, এই তোমার বুদ্ধির পরিচয়? রাত ভর পাহারাদারি করেছ তোমরা, সজাগ ছিলে তোমরা, আমি ঘুমন্ত আলীকে এসে জিজ্ঞেস করতেছ মোহাম্মদ কোথায়? প্রশ্নটি উল্টা নয়, বরং আমি না জিজ্ঞেস করব আমার ভাই মোহাম্মদকে কি করেছ। আবু জাহালের চেহারা চুনকালি পড়ে গেল, কথা তো ঠিক। একুশ বছর বয়সের আলীর সামনে আবু জাহালের মতো একজন নেতা লজ্জিত হয়ে গেল, কেন তার এই দশা ঘটল? আল্লামা রুমির ভাষায় বল, হাকাম না মাসবুদ বো জাহালে সোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে সোদ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে সোদ। যার অন্তরে হিংসা থাকে এবং নেতৃত্বের লোভ থাকে, এদের বুঝবুদ্ধি বিদায় নিয়ে যায়, কারণ তখন এদের সামনে থাকে ব্যক্তি স্বার্থ। যার সামনে ব্যক্তি স্বার্থ থাকে, জাতির স্বার্থ বিদায় নেয়, তার বুঝবুদ্ধি বিদায় নেয়, তার বুদ্ধির সামনে হাজারো পর্দা পড়ে যায়, হক এবং বাতিল বুঝতে সে তখন অক্ষম হয়ে পড়ে।
আল্লামা রুমের ভাষায় চো গরজ আমদ হুনার পোষে দাসদ সদে হেজা বাজ দিল বসো এ দি দাসদ সদে হেজা বাজ দিল বসো এ দি দাসদ। তো যাদের অন্তরে হিংসা আছে, নেতৃত্বের লোভ আছে, এরা এক সময় হক বাতিল বুঝতে অক্ষম হয়ে যায়, ফলস্বরূপ এরা বেইজ্জত হয়, এরা কখনো ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। আবু জাহালের এক সময় উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, নাম ছিল আমর। এখন আমর বললে দুনিয়ার কেউ চিনে না, আবুল হাকাম বললে কেউ চিনে না, আবু জাহাল তথা মূর্খতার পিতা বললে সবাই চিনে, এমন উপাধি দুনিয়ার আর কেউ পায়নি। এ দশা কেন ঘটল? হিংসা এবং নেতৃত্বের লোক। সে চিন্তা করেছিল আমি যদি মোহাম্মদকে মেনে নেই আমার নেতৃত্ব আর চলবে না, নেতৃত্ব মোহাম্মদের হাতে চলে যাবে। শেষমাস নেতৃত্ব হারাইল, ইজ্জত হারাইল, আবু জাহাল উপাধিতে ভূষিত হইল। পক্ষান্তরে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিংসা নেই, নেতৃত্বের লোভ নেই, হক কি আর বাতিলকে এটা বুঝার চেষ্টা। আল্লাহ পাক নেতৃত্ব দিলেন, অর্ধ জাহানের ক্ষমতাসীন বানিয়ে দিয়েছেন, আবু জাহাল মাহরুম হয়ে গেল। তো বলার উদ্দেশ্য ছিল আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচক্ষণতার পরিচয় দিলেন, কিসের বরকত? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যার সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। এক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া লিপ্ত হয় রাত্রে, এদিকে স্ত্রীকে খুব মহব্বত করে ভালোবাসে, আর স্ত্রী চায় এর থেকে কিভাবে আমি পরিত্রাণ পাই, একে ছেড়ে অন্যত্র চলে যায়, এটা স্ত্রীর চাহিদা। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী কথা বন্ধ করে দেয়, বলে তোমার সাথে কোনো কথা নেই। স্বামী কত চেষ্টা কথা বলতে স্ত্রী কথা বলে না। স্বামী হঠাৎ বলে ফেললো, আজ সবে সাদেকের আগে আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে তোমাকে তিন তালাক। স্ত্রী তো মনে মনে খুশি, সবে সাদেক হবে, তালাক পড়বে, আমি চলে যাব। স্বামী একথা বলার পর হুঁশ আসে, এটা তো স্ত্রীর চাহিদা, করলামটা কি, লস তো আমার। বিভিন্ন আলেমদের শরণাপন্ন হয় স্ত্রী রাখার কোনো ব্যবস্থা আছে কি না, সকলের এক কথা, চেষ্টা করো যাতে সে কথা বলে, কথা না বললে শোভ সাদেক হবে, তালাক পড়ে যাবে, সে চলে যাবে। বেচারা শেষমেশ গিয়ে ধন্না দিল, আমাদের মজহাবের ইমাম ইমামুদ দুনিয়া ইমামুল আইম্মা আল ইমামুল আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার খেদমত গিয়ে বলছে, হুজুর ভুলে এক কথা বলে ফেলেছি, আজ সবে সাদেকের আগে আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তিন তালাক, স্ত্রীকে বলে ফেলেছি এই কথা। এখন স্ত্রীর মুখে তালা দিয়ে বসে আছে, কথা বলে না, সবে সাদেকের অপেক্ষায়। স্ত্রী রাখার কি কোনো ব্যবস্থা আছে? ইমাম বললেন, নাকে তেল দিয়ে ঘুমাও, তালাক হবে না। ইমামের কথার উপরে তো পূর্ণ আস্থা, সে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে আর স্ত্রী গাঁটটি বাঁধে, প্রস্তুতি নেয়, সবে সাদেক হবে, সে বিদায় নেবে। এদিকে ইমাম ওই মহল্লার মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললেন, মুয়াজ্জিন সাহেব আজ একটু কষ্ট করে সবে সাদেকের ঘণ্টাখানেক আগে একবার একটা আজান দিবেন। হুজুর কি জন্য? এটা এখন বলা যাবে না, ইমামের আদেশ, মুয়াজ্জিন সবে সাদেকের এক ঘন্টা আগে আজান দেয়, স্ত্রী তো আর জানে না। আজানের আওয়াজ শুনে গাট্টি ঘোট্টা নিয়ে স্বামীর পাশে এসে স্বামীর গুতায়, হে উঠুন আমি গেলাম সালাম। স্বামীর চোখ খুলে দেখে আজানের আওয়াজ শোনা যায়, হায় হায় হায়, ইমাম আমাকে ঘুমে রেখে ধোকা দিয়ে দিল, দৌড়িয়ে গেছে আবার ইমামের কাছে, হুজুর আমাকে ধোকা দিলেন। কী ধোকা? আমাকে বললেন নিশ্চিন্তে ঘুমাইতে, ঘুমাইলাম, এখন তালাক তো হয়ে গেছে, স্ত্রী গাট্টি ঘোট্টা নিয়ে বিদায় সালাম দিয়ে রওনা করছে। কই, না তালাক হয়নি। না হুজুর হয়ে গেছে, আজানের আওয়াজ আমি নিজ কানে শুনেছি, তালাক হয়নি, তোমার স্ত্রীকে ডাকো, মুয়াজ্জিন সাহেবকেও ডাকো। উভয়জনকে ডাকা হইল, ইমাম সকলের সামনে জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন সাহেব আজান কখন দিয়েছেন?
হুজুর সোবে সাদেকের এক ঘন্টা আগে দিয়েছি, স্ত্রী তো মাথায় হাত, হায় 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 কি সুযোগ হারিয়ে ফেললাম, তালাক তো হইল না, কথা তো বলে ফেলছে আগে, বিদায় সালাম দিল, স্বামীকে জাগাইল, বুতাইল, স্ত্রী রাখার ব্যবস্থা করে দিলেন বিচক্ষণতার মাধ্যমে। বিচক্ষণতা কিভাবে তার মধ্যে আসলো, এটা কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যা সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। একজন তালেবুল এলেন মাদ্রাসার বারান্দায় বসে বসে পড়তেছে, সামনে দিয়ে রাস্তা আরেক বেটা যায়, কিছু মানুষ আছে আল্লাহ ক্ষমা করুন, তালেবুল এলেম দেখলে, আলেম দেখলে, মাদ্রাসা দেখলে সহ্য হয় না, বিভিন্ন ধরনের কটাক্ষ মন্তব্য, বিভিন্ন ধরনের প্রশ্ন করে বসে আটকানোর জন্য। প্রশ্নের মূল উদ্দেশ্য তো হলো জানা, এরা জানার জন্য করে না, আটকানোর জন্য করে। আমাকে একদিন এক ব্যক্তি এসে প্রশ্ন করে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগে কৃতিত্ব প্রকাশ করতেছে, প্রশ্নটি আমি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, তিনিও জবাব দিতে পারেননি। কি বেটাগিরি, কেমন প্রশ্ন তার কাছে, মুফতি আব্দুর রহমান সাহেবও জবাব দিতে পারেননি। মুফতি আব্দুর রহমান সাহেব আমারই চাচা, বড় বিজ্ঞ মুফতি ছিলেন, আল্লাহ বলা বুজুর্গ ছিলেন। বললাম উনি যখন পারেননি, আমি তো ওনার জুতার দুলি সামানো নয়, আমিও পারবো না, প্রশ্ন করলে লাভ হবে না। না হুজুর করি না, দেখি না। কি প্রশ্ন? প্রশ্ন হলো কদু গাছ কোত্থেকে আসলো আর খেজুর গাছ কোত্থেকে আসলো, এই বেহুদা প্রশ্ন নিয়ে বেচারা ফেরিসান। আম গাছ কোথার থেকে এসেছে, জাম গাছ কোথার থেকে এসেছে, এটা কি আমরা জানি? তো কদু গাছ আর খেজুর গাছ নিয়ে ফেরিসানি কেন? বললাম ভাই আমার চাচা জবাব দিতে পারেন নাই, আমিও পারলাম না, কোত্থেকে এসেছে আমার জানা নেই। তাহলে আমার কাছে শুনুন তো, জবাব তো আপনার কাছে আসে আসে, প্রশ্ন করেন কেন? তো দেখি আর কি, কোথায় পেয়েছেন জবাব? আমার কাছে কিতাব আছে। কি কিতাব? হাজার মশলা। কিতাবের নাম কি? হাজার মশলা। তো মাশাআল্লাহ, কি জবাব লেখা আছে এখানে? ওহদের ময়দানে আল্লাহর নবীর দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ আর একটি দাঁত থেকে উঠেছে কদু গাছ। এজন্য খেজুর খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, মানে রাসূলের দাঁত যেন খেয়ে ফেলতেছি, এটা সুন্নত। বললাম মাশাআল্লাহ, কথা শুনতে তো সুন্দরই শোনা গেল, তবে আমার দুইটি কথা। কি কথা? এক নম্বর কথা হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় 600 বছর আগে হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন মরিয়াম আলাইহিসসালামের গর্ভ থেকে। হযরত মরিয়ামের খুদা, খাবারের ব্যবস্থা নেই, আল্লাহ পাক ওহী পাঠাইলেন, ওয়া হুজ্জি ইলাইকা বিজুজ্রিন নাখলাতে তুসাকিতু আলাইকা রুতাবান জানিয়া। মরিয়াম, তোমার পাশে যে খেজুর গাছটি দাঁড়াইয়াছে, ডাল ধরে নাড়া মারো, তরুতাজা খেজুর পড়বে, খেজুর পড়লে তুমি খেতে পারবে, খুদা মিলবে। তো ওহদের যুদ্ধের 600 বছর আগে ওই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল, বেচারা জবাব নেই। দুই নম্বর কথা, এরও বহু বছর আগে হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, দীর্ঘ 40 দিন মাছের পেটে রইলেন, হজম হইলেন না। কেন হজম হইলেন না? মাছের পেটে যাওয়ার পরও আমার আল্লাহর জিকির বলেননি। কি জিকির? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। যে কলবে আমার আল্লাহর জিকির থাকে, কলবেটা জিন্দা থাকে, জিন্দা কলব যে দেহে থাকে, দেহ এটা জিন্দা থাকে, জিন্দা দেহ কোনোদিন হজম হয় না। অনেককে দেখবেন ঘুমানোর সময় হা করে ঘুমায়, এই সুযোগে যদি ইঁদুর ভিতরে ঢুকে যায়, এরপরে ফ্যাটের ভিতরে গুতাগুতি দৌড়াদৌড়ি আরম্ভ করে। যতদিন ইঁদুরটি জিন্দা থাকবে অতদিন এটা হজম হবে? হবে না। তো নবী তো জিন্দা, হজম হবেন কীভাবে? আমাদের এলাকা উজানির কুতবে বক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, আমি ছোটোবেলায় তাকে দেখেছি, নাম ছিল হায়দর আলী কারি।
কি শীতকাল কি গরমকাল, সবসময় ওনার মধ্যে গরম। হাঁটতেন, জিকির করতে থাকতেন, চিৎকার দিতেন, মাথায় টুপি নেই, ভাগড়ি নেই, পায়ে জুতা নেই, স্যান্ডেল নেই, গায়ে জামাও নেই, গেঞ্জিও নেই, শুধু লুঙ্গি, গরম। খালি মুখে আজান দিলে 5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। কি শক্তি! কারি সাহেব মানুষ বহস করতে যাবেন এক বেদাতি মৌলভীর সাথে, যাওয়ার পথে একজন বলতেছে, কারি সাহেব উনি কিন্তু বড় আলেম। জবাব দিলেন, কয় হাত লম্বা? চিন্তা করেন কি মানে শক্তি, কয় হাত লম্বা? একদিন আমি ছোটবেলায় আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে ওইদিকে যাই, উনি এদিকে আসতেছেন। আব্বাজানকে দেখে দিলেন এক চিৎকার, এত বড় চিৎকার আমি জীবনও শুনিনি, আমি তো ছোট মানুষ, লাভ দিয়ে উঠছি। চিৎকার দিয়ে বলতেছেন, জিকেরে গো, জিকেরে গো, জিকেরে তোরা জানাস্ত, জিকেরে গো, জিকেরে গো, জিকেরে তোরা জানাস্ত, দিল রাজিন্দা কুনি যে জিকেরে রহমানাস্ত। জিকির করতে থাকো, করতে থাকো, এটা তোমার জান। রহমানের জিকিরের মাধ্যমে অন্তরকে জিন্দা রাখো। আর যে অন্তরে আল্লাহর জিকির নেই, এখানে শয়তান এসে বাসা বাঁধে। দিল জো খালি ইয়া দেখা কেসে আয় জওয়ান, খানা এ শয়তান হয় ও দিল বেগুমা, খানা এ শয়তান হয় ও দিল বেগুমা। তো আল্লাহর নবীর কলবে তো আল্লাহর জিকির জারি, জিন্দা, তো হজম হবেন কিভাবে? 40 দিন পর মাছ তাকে সাগরে কূলে ছেড়ে দিয়ে যায়। ছায়ার প্রয়োজন, হেফাজতের দরকার, আল্লাহ পাক উপরে কদু গাছের ব্যবস্থা করে দিলেন। কদু গাছের পাতা হয় বড় বড়, ছায়া বেশি হয়, কদু গাছে মাছি বসে না, হেফাজতও বেশি হয়। তো ওই কদু গাছটি কাঁধ দাঁত থেকে উঠেছিল, বেচারা জবাব দিতে পারল। তো এভাবে আটকানোর জন্য প্রশ্ন করে। তো ছাত্র বারান্দায় বসে বসে পড়তেছে, আরেক বেটা যায়, ছাত্র দেখে প্রশ্ন মনে, উদ্দেশ্য আটকানো, হুজুর একটি প্রশ্ন, কি? আমাদের কূপে একটি ইঁদুর পড়ে গেছে, ইঁদুর, এখন পানি পাক নাকি না পাক? ছাত্র বুঝে ফেলেছে, আসলে উদ্দেশ্য মশলা জানার নয়, উদ্দেশ্য আমাকে আটকানো। যদি বাস্তবে মশলা জানা তার উদ্দেশ্য হইতো, মশলা জানার লক্ষ্যে মাদ্রাসাতে আসতো, জিজ্ঞেস করতো, সে তো অন্য কোথাও যায়, গতিকে জিজ্ঞেস করতেছে, কূপে ইঁদুর পড়ে গেছে, এখন পানি পাক কি না পাক? ছাত্র যখন বুঝে ফেলেছে আটকানোর জন্য মশালা, ঠিক আছে আমিও আটকাই। চাচা মিয়া প্রশ্ন তো করেছেন, সঠিক উত্তর পেতে হলে আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। কি তথ্য? তথ্য হলো ইঁদুর কূপে পড়ার দুই সুরত, দুই অবস্থা, হয়তো নিজে নিজে পড়েছে অথবা কেউ ফেলে দিয়েছে। নিজে নিজে পড়লে আবার দুই সুরত, হয়তো হাঁটার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্ব ইচ্ছায় লাভ দিয়ে পড়ছে, পড়ার পরে আবার দুই সুরত, হয়তো এখনো জিন্দা আছে অথবা মারা গেছে। জিন্দা থাকলে আবার দুই সুরত, হয়তো এখনো সে সাঁতার কাটতেছে অথবা নিস্তেজ হয়ে গেছে। আর যদি মারা গিয়ে থাকে তাও দুই সুরত, হয়তো এখনো ভাসতেছে অথবা ডুবে গেছে। যদি ভেসে থাকে তাও দুই সুরত, হয়তো পা উপরের দিকে দিয়ে চিত হয়ে ভাসে অথবা পা নিচের দিকে দিয়ে উপর হয়ে ভাসে। আর যদি ডুবে গিয়ে থাকে তাও দুই সুরত, হয়তো সে ফুলে গেছে অথবা এখনো ফোলেনি। যদি ফুলে গিয়ে থাকে তাও দুই সুরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি। যদি ফেটে গিয়ে থাকে তাও দুই সুরত, হয়তো পানিতে দুর্গন্ধ এসে গেছে অথবা এখনো কোনো দুর্গন্ধ আসেনি। যদি দুর্গন্ধ এসে যায় আবারও দুই সুরত, হয়তো পানিতে পানির রঙে পরিবর্তন ঘটে গেছে অথবা এখনো রঙে কোনো পরিবর্তন ঘটেনি। যদি রঙে পরিবর্তন ঘটে যায় আবারও দুই সুরত, হয়তো বালতি দিয়ে পানি উঠানোর সময় ইঁদুরের পচা অংশ বালতিতে ওঠে অথবা ওঠে না। যদি পচা অংশ বালতিতে ওঠে আবারও দুই সুরত, গোস্ত সহকারে ওঠে অথবা গোস্ত পচে গেলে শেষ হয়ে গেছে শুধু হাড্ডি ওঠে। যদি শুধু হাড্ডি ওঠে আবারও দুই সুরত, হয়তো এখনো হাড্ডি জোড়া লেগে আছে অথবা জোড়াও ছেড়ে দিয়েছে।
এই পর্যন্ত পৌঁছার পর প্রশ্ন করে চাষা মিয়া বলছে, হুজুর আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি গেলাম, এত তত্ত্ব কোত্থেকে সরবরাহ করবো? তাইলে মাসালা বলবো কি? এরপরে মানুষের কাছে বলে, আরে বাপরে বাপ, এই মাদ্রাসায় কী যে লেখাপড়া হয়, এক এক ছাত্র কি বিচক্ষণ। মাত্র একটি মাসালা জিজ্ঞেস করলাম, হুজুর দুই সুরত দুই সুরত দুই সুরত দিয়ে শুরু করছেন, যেন ঢাকা থেকে সিলেট শাহজালাল এক্সপ্রেস ছাড়ছে তো ছাড়ছে, সিলেট পৌঁছার আগে কোনো স্টেশনে থামবে না। আমার তো বিদেশ হয়ে যাওয়ার দশা, কোনোরকম দিশ নিয়ে বেঁচে আসছি। আরও কত কম থাকলে আরও কত সব দুই সুরত বের করতে আল্লাহ জানে। আরে বাপরে, এই বিচক্ষণতা কীভাবে ছাত্রে অর্জন হইল? সিনাই কোরআন আছে, কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যা সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। এই কোরআন পুরোটা হলো নূর, এটা আলো, আলো ব্যতীত কিছু চিনা যায় না। এখানে যদি আলো না থাকতো, না আপনারা আমাকে চিনতেন, না আমি আপনাদেরকে চিনতাম, কিছু চিনা যায়। আমার গন্তব্য কোথায়? চিনতে হলে, দেখতে হলে কোরআনের আলো অপরিহার্য। আমি কোথায় ছিলাম? বুঝতে হলে কোরআনের আলো আবশ্যক। আমার দায়িত্ব কি? বুঝতে হলে কোরআনের আলো আবশ্যক। এটা ছাড়া আমি আমাকে চিনব না, গন্তব্য দেখব না, দায়িত্ব কি বুঝব না। তাই ডক্টর ইকবাল মরহুম আফসোস করে বলেছিলেন যে, সে দিলে দরিয়া মতালা তমনে হি হোতা, জেসে দিলে দরিয়া মতালা তম নেহি হোতা, আয় কতরা এ নিশা বসদফ ক্যা বগুহর ক্যা, আয় কতরা এ নিশা বসদফ ক্যা বগুহর ক্যা, আয় আহলে হুনার জাউকে হুনার খুব হয় লেকিন, জো আপনি হাকিকত কো না জানে বহুনার ক্যা, আয় আহলে নজর যাও কে নজর খুব হয় লেকিন, জো সাহে কি হাকিকত কো না দেখে বো নজর ক্যা, জো সাহে কি হাকিকত কো না দেখে বো নজর ক্যা। যেই বিদ্যায় আমাকে চিনাইতে পারে না, যে বিদ্যায় আমার গন্তব্য দেখাইতে পারে না, যে বিদ্যায় আমার সম্পর্ক কার সাথে বুঝাইতে পারে না, এটা কি জ্ঞান? এটা কি বুদ্ধি? এক বেটা বর্ষাকালে নৌকা দিয়ে বাজারে আসছে, বাজারে কার সারতে সারতে অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, ফিরার পথে দেখে যে প্রচণ্ড ক্ষুধা, তো বাজারে পয়সা খরচ করে ফেলেছে, হোটেলে গিয়ে যে ভাত খাবে এই পরিমাণ পয়সা পকেটে নেই, অল্প কিছু আছে। চিন্তা করে চারটা চিড়া খরিদ করলো আর একটি কলা, নৌকায় গিয়ে উঠলেই তো খাল ভর্তি পানি, বাটিতে করে পানি তুলে চিড়া ভিজাবো, নরম হলে কলা মেখে খাবো, ক্ষুধাও মিটবে পয়সাও কম খরচ হবে। অন্ধকার, নৌকায় গিয়ে উঠে বাটিতে করে পানি তুলে চিড়া ভিজেছে। বর্ষাকালে এই ধরনের খালে অন্য ধরনের কলাও বাসে, অন্ধকার তো কিছু দেখা যায় না, কলা আর একটা উঠছে বাটিতে করে, চিড়া ভিজে কিছুক্ষণ পর এতক্ষণে চিড়া নরম হয়েছে, খরিদকৃত কলা ছিলে বাড়িতে রাখছে, মাখার জন্য যখন হাত দেয় দেখে হাল হাতে কলা বাজতেছে দুইটা, কিন্তু ব্যাপার কি? খরিদ করলাম একটা, ছিললাম একটা, বাড়িতে রাখলাম একটা, কলা হাতে লাগতেছে দুইটা, আরেকটা আসলো কোথেকে? অনেক চিন্তা ফিকির করে মনে মনে খুশি, যা আমি আল্লাহ বিল্লাহ করি নামাজ কালাম পড়ি এটা আল্লাহ আমার কারামত, গরিব মানুষ আল্লাহ দয়া করে এক কলাকে দুই কলা বানিয়ে দিয়েছেন, খুব খুশি। কালকে থেকে তো বুজুর্গি প্রকাশ হবে চতুর্দিকে, যে আমার এক কলাকে আল্লাহ দুই কলা বানিয়ে দিয়েছেন, খুব খুশি, মনের আনন্দে ভালো করে দেখেছে। মাখার পর যখন লোকমা আনে মুখের কাছে, দেখে দুর্গন্ধ, এটা মুখে দেওয়াই যায় না, যত চেষ্টা করলো মুখে দিতে পারবো না, এটা ব্যাপার কি? কারামতের কলা, বরকতের কলা, এত গন্ধ কেন? এত করে নৌকায় এসে ঘাটে বসছে, স্ত্রীকে ডাকে বাতিটা আনো তো দেখি, আল্লাহ পাক দয়া মায়া করে এক কলাকে দুই কলা বানিয়ে দিয়েছেন, দেখি গন্ধ কারণটা কি? বাতি আনার পর দেখে সব গু, হায় হায় হায়, চিড়াও বরবাদ, হাতও বরবাদ, কলাও বরবাদ, সব বরবাদ। কেন এমন হইল? অন্ধকার, বাতি ছিল না। আমরাও তো মনে করি কত আমল করলাম, বছরে পাঁচবার মিলাদ দিলাম,
মাজারে মাজারে গুললাম, উরুসে গরু ফাটাইলাম, কত আমল আমার, কেল মরার দেরি এক দৌড়ে ভেসছে। কবর যাওয়ার পর যখন দিব্যি চক্ষু খুলবে, বাকি জ্বলবে, দেখে কিছু শিরিক, কিছু হারাম, কিছু বেদাত, কিছু মাকরু, সব গু, এটা দিয়ে গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। আহলে নজর যাওকে নজর খুব হয়, লেকিন জো আপনি হাকিকত কো না দেখে বো নজর ক্যা, জো আপনি হাকিকত কো না দেখে বো নজর ক্যা। আমার যে দৃষ্টি, আমার যে বিদ্যা আমাকে গন্তব্য দেখাইতে পারে না, আমাকে চিনাইতে পারে না, এটা বিদ্যা নয়, এটা বুদ্ধি নয়, এটা জ্ঞান নয়, এটা একমাত্র কোরআন পারে। অতএব কোরআনে বিদ্যা হলো বাস্তবে বিদ্যা, কোরআনের জ্ঞান হলো বাস্তবে জ্ঞান। এই মাদ্রাসাগুলোকে আমরা ছোট দৃষ্টিতে দেখব না, এগুলোর মূল্য অনেক বেশি। এগুলো আমাকে গন্তব্য দেখায়, আমার সম্পর্ক কার সাথে বুঝায়, আমি কোথায় ছিলাম এটা জানায়। যদি জ্ঞানী হতে চাই, এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে নিজকে নিজে জুড়ে রাখি, নতুন প্রজন্মকে এখানে পাঠাই, শিক্ষিত বানাই, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত উভয় জাহান উজ্জ্বল হবে, সুখময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।